ও মা, ও কি ডুবে যাচ্ছে তো? জল বেশি। হ্যাঁ, এদিকে নিয়ে আসো, এদিকে নিয়ে আসো, পড়ে যাবে। বন্ধুরা, অনেকক্ষণ পরে চরকদা ট্যাংলা একটা আর কি পেলাম। ও ভাই, তো গাল ছিঁড়ে গেছে গো। দিয়ে দেবো, এই তো শাপলা পাতা না? বন্ধুরা, শাপলা পাতা আমাদের সুন্দরবনের সংরক্ষিত মাছ। ও, তুমি সাবধানে মাছটাকে ইয়ে করো, আমাকে দাও এটা, তুমি মাছটাকে ছাড়াও। হ্যাঁ, ও কিন্তু কাঁটা দেয় কিন্তু। তো সকাল সকাল বাবা চারা ভাঙছে, দেখে 30 তারা হয়ে যাচ্ছে। আজ আমরা জমলার চারা দেব। চারা ভাঙা হয়ে গেল, এবার আমরা বেরোবো আর কি। তো এবারে বেরোবো, নৌকা সব দড়ি খুলে দিয়েছি, এবারে দড়ি খুলে দিয়েছি, এবারে দড়িও খুলে দিয়েছি। তো এবারে ঠেলতে হবে, ঠেলে বাবা ওইদিকে এখনো চারা গুড়াচ্ছে। চারা আজকে একটু আমাদের কম আছে, তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। দাও ঠেলো, ওরে মাথা উঠে গেছে, দাঁড়াও। হ্যাঁ, লাভবে এবারে। ধরে রাখো, তাহলে বেরিয়ে পড়ি। চলো এবার আমরা বেরিয়ে পড়বো। নৌকা জলে ভাসিয়ে দিয়েছি ওখান থেকে বের করে। তো এবারে অনতির উদ্দেশ্যে বেরোবো। তো আমরা জঙ্গলের পাশে আর কি নৌকাটাকে রেখেছি, আর রেখে আর চারাগুলোকে গেঁথে নিচ্ছি, কারণ তাড়াতাড়ি করে চারাগুলোকে গেঁথে নিতে হবে। এগুলো জমা চারা। হ্যাঁ, তো আজ আমরা জমা চারা নিচ্ছি। জোড়া চারা কি মাছ পড়বে বাবা? দেখা যাক, মাছ তো ধরে জানি। হ্যাঁ ঠিক, আজকে আমাদের চারা বলতে এখানে জমলার চারা আছে, তারপরে বাড়ি থেকে আনা চিংড়ি মাছের চারা আছে। এই যে বড় বড় সব হরিণা চিংড়ি লাফাচ্ছে, অবশ্য হরিণা চিংড়ি, সব বড় বড় হরিণা চিংড়ি দিচ্ছি। আর এটা হচ্ছে জমলার চারা, যে সুন্দরবনে যে জোংরা হয় সেই জোংরা, ওই ব্যাগের মধ্যেও আছে অনেকগুলো। আমি এখানে কিছু গেঁথেছি, আর বাবা এখানে কাঁদছে। পুটি একটা এরকম চার রকম দিতে হবে, পুটি দেওয়া হচ্ছে এটা। নমস্কার বন্ধুরা, সুন্দরবন লাইফ স্টাইল ব্লগ চ্যানেলের পক্ষ থেকে একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ আমি আর বাবা আমরা দুজন চলে এসেছি সুন্দরবন নদীতে। তো আজ আমরা বড়শি পাতবো, আজ আমরা বিদ্যা নদীতে বড়শি পাতবো, যে আমাদের সুন্দরবনের যে বিদ্যাধরী নদী আছে। তো বাবাই দেখে চারা গাচ্ছে, আর আমরা এখন নদীর পাশে মানে জঙ্গলের পাশে নৌকাটাকে রেখেছি এক জায়গায়, সেখানে বসে আছি। চারা টারাগুলো গেঁথে নিয়ে তারপর রেডি করে নিয়ে আর কি বেরোতে হবে। আজ অনেক ভোরেই এসেছিলাম, কিন্তু নৌকর কিছু কাজ ছিল, তারপরে জঙ্গলার চারা খুঁটতে হলো, বাবা চারা খুঁটেছে, চারাগুলো ভেঙেছে, তো বেশ একটা ভালো সময় লেগে গেছে। তো সেই জন্য একটু বেলা উঠে গেছে। তো এবারে যাব নদীতে, জোয়ার তো বেশ ভালোই উঠছে, মানে জোয়ার লেগে গেছে। মোটামুটি আমরা চেষ্টা করব ফুল জোয়ারের আগে বড়শিটাকে পাতার। আজ কিন্তু ভরা কটাল, এই ভরা কটালে আজ বড়শি দিচ্ছি। তো ভরা কটালে বড়শি দিয়ে দেখবো যে কেমন মাছ পড়ে। তো বন্ধুরা, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমাদেরকে সাপোর্ট করবে। সুন্দরবনে আমরা খুব সুন্দর সুন্দর ভিডিও করে থাকি আপনাদের জন্য। আগামী দিনে আমরা আরও সুন্দর ভিডিও উপহার দেবে, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা অল করে রাখবেন, ফার্স্ট আমি ভিডিও ছাড়লে আপনাদের কাছে ফার্স্ট নোটিফিকেশান চলে যাবে। তো চলুন আজ আমরা মাছ শিকার করি, দেখুন যে কিভাবে আমরা সুন্দরবনে মাছ শিকার করি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমরা বেরিয়ে পড়লাম নদীর উদ্দেশ্যে বড়শি পাততে। তো আমাদের চারা সব কমপ্লিট, চারা গাঁথা কমপ্লিট। তো এবারে গিয়ে শুধু বড়শিটাকে পাতবো। তো আর সোলার পেটিতে চারাগুলো সব নিয়েছি। তো বাবা মাছ দিচ্ছে, সামনেই আমাদের বড় নদী, বড় নদীর মুখে চলে এসেছে সুন্দরবন বিদ্যে নদী। আর এটা আমাদের কানমারি খাল, কানমারি খাল থেকে আমরা বেরোচ্ছি। তো এক হাতে দাঁড় টানছি, আর বাবা মাঝিতে আছে, নৌকা চলেছে তীরের বেগে। তো বন্ধুরা, এক হাতে
বাজি দিচ্ছি, কারণ বাবার একার পক্ষে নিয়ে যাওয়া সম্ভব নয়, আর জোয়ারের বেশ ভালোই আর কি টান আছে। তো আমরা বড় নদীর মাঝখানে চলে এসেছি, এবারে একটু সামনে গিয়ে বড়শি পাতা শুরু করে দেবো। আজ ভরা কটাল, পুরো ভরা কটালেই আজ দিচ্ছি বড়শি, আর সূর্যের আলোর প্রচুর তেজ, দেখা যাক কতটা কি করতে পারি। তো বন্ধুরা, আমরা চলে এসেছি পুরো নদীর মাঝখানে, বৃদ্ধের মাঝখানে। তো এখানে আমরা আর কি বড়শি দেওয়া শুরু করছি। তো আমাদের প্রথম ছোল যেটা আছে, ড্রামের ছোল দিয়ে দিলাম, আর বড়শি দেওয়া এবারে শুরু করব। এই যে প্রথম বড়শি দেওয়া শুরু করছি। ও দিয়ে দিলাম, তাই মা বিরাট টান গো, বুঝলি। ডিপো বিশাল পেয়ে গেছে বন্ধুরা। বড়শি আমরা পেতে দিচ্ছি, আজকে হাতে হাতে ফেলতে হবে আমাকে, কারণ অটোমেটিক সিস্টেম আজ করিনি। তো যতটা তাড়াতাড়ি পারবো, জোরে বাবে বাবু, জোরে বাবু, বেদা বেদা বেদা, ইট দেবো এবারে, এখনো টান নেই, দিয়ে দিলাম প্রথম ইট। অবশ্যই এই হাতে পালা কি মুশকিল তুমি জানো, তো বড়শি পড়ছে হাতে ফেলছি আজ। তো বড়শি সব ফেলা শেষ, ছোল ওখানে দিয়ে দিয়েছি, প্রচন্ড টান বন্ধুরা আজকে। দেখুন শুধু ছোল কীভাবে ঘুরছে, এত টানের মুখে পড়ে গেছি আজ যে দুজন মিলে সম্ভব হচ্ছে না। ও বা ও কি ডুবে যাচ্ছে তো, জল বেশি, হ্যাঁ কষো হাত জল এখানে, এই যা ছোল ডুবে যাবে, ছোল ডুবে যাবে, ছোল ডুবে গেল তো, জল বেশি, চাপ বাবা, এখন উপায় কি, সামনে ছোলটা আছে, আমরা ডুবে গেলে আমরা ভয় করতে পারবো, এই ছোল ডুবে যাবে, ডুবে গেছে বন্ধুরা, ছোল ডুবে গেল এখানে এক্ষুনি, এতটা জলের স্রোত আর এতটা এখানে জল। ও চলো সাইডে দাও, কানায় দাও, কানায় দাও, সাইডে লাগাও, এখানে এই প্রচুর টান, এখানে প্রচুর টান, প্রচুর টান, টানের মুখে পড়ে গেছে আবার। তো আমরা জঙ্গলের পাশে বসে আছি, একদম সুন্দরবন ঘন জঙ্গল। তো নৌকো এখানে ভিড়িয়ে দিয়েছি, গ্যারাপি করে দিয়েছি, দিয়ে এবারে খাওয়া দাওয়া করে নেবো। তো বাড়ি থেকে ভাত এনেছি এটার মধ্যে, তো আজও পান্তা ভাত নিয়ে এসেছি। তো সকাল সকাল তো মা কিছু রান্না করতে পারিনি, তো সেজন্য পান্তা ভাত আর জলের বোতল আর লবণ আছে সঙ্গে। তো এবারে খাওয়া দাওয়াটা সেরে নেবো, নিয়ে তারপরে কিছুক্ষণ পর বড়শি টানা শুরু করতে হবে। তো আগে খেয়ে নিই, বেশ ভালোই লেগেছে সকালবেলা পান্তা। আমাদের সুন্দরবনে কিছু করার নেই, এছাড়া এটাই আমাদের জীবন। তো খেয়ে নিই তাড়াতাড়ি করে, বড়শি টানা শুরু করব। আমরা বেরিয়ে পড়েছি বড়শি তোলার উদ্দেশ্যে। তো প্রায় দু ঘন্টার বেশি হয়ে গেল আমরা অপেক্ষা করছিলাম, এবারে বেরিয়ে পড়েছি, সামনের দিকে যাব, ছোল ধরবো, ধরে আর বড়শি তোলা শুরু করে দেবো। নদীতে জোয়ার পুরো ফুল হয়ে গেছে এখন, বন্ধুরা দেখতেই পাচ্ছেন, বাবা মাঝি দিয়ে দিচ্ছে। বন্ধুরা বেরিয়ে পড়লাম বড়শি তোলার উদ্দেশ্যে, তো আমি দাঁড়াইছি আর বাবা পিছনে মাঝি দিচ্ছে। তো আমরা বড়শিটা পেতেছি মানে এতটা রিক্সের মধ্যে, মানে প্রচণ্ড ভরা কটালে যেহেতু প্রচণ্ড টান পড়ে, তো টানের মধ্যে পেতেছি। দেখি তাড়াতাড়ি করে বড়শিটা তুলে নেবো, বড়শিতে কী মাছ পেতেছে জানি না, মাছ বাঁচবে কি না, কারণ এতটাই আর কি ভরা কটাল। তো চলে এসেছি ছোলের কাছে, তো বাবা দিচ্ছে ছোলের কাছে, কিন্তু বন্ধুরা টান দেখুন শুধু কেমন টান ভাঙছে। ও বাঁদিকে দাও, বাঁদিকে দাও, ধরি, হ্যাঁ দাও, বাবা কি টান গো, ও বিশাল টান,
ধরেছি, ঝোল তুলে নিয়েছি বন্ধুরা, তুলছি ঝোল। বিশাল টান আজ, এত টানের মুখে দিয়ে দিয়েছি, ভরা কটলে দিয়ে দিয়েছি আমরা বাবা আর আমি, কিন্তু তুলতে তো হবে, সেক্ষেত্রে তুলে ঠিক নেব, অবশ্যই তুলে নেবো ঠিকই, কিন্তু বেশি টানে টানের মুখে পড়ে গেছে, বেশি টানের মুখে পড়ে গেছে, বেশি টানের মুখে পড়লে মাছ হয় না, কারণ মাছ দাঁড়াতে পারে না। তো দেখাই যাক আর কি, মাছ যদি পড়ে তো বেশ ভালো আনন্দ লাগবে, আর না পড়লে তো কিছুই করে উঠে গেছে, শুরু করে দিলাম বড়শি তোলা, প্রথম বড়শিতেই চারা আছে, জড়িয়েছে দেখেছো কিরকম জড়ো, চারা তো আছে, চারা খাইনি, বাবা তুলছে এবারে, ওফ চারা খাইনি বলো বাবা, সব চারাই তো রয়ে গেল, তোলো দেখি দেখো মাছ আছে কিনা, বুঝেছে, ওহো হ্যাঁ বন্ধুরা তো একটা উঠেছে, ও কি ভোলা না বন্ধুরা, হ্যাঁ একটা মাছ উঠলো, অনেকক্ষণ থেকে টেনশনে ছিলাম যে মাছ উঠছে না মাছ উঠছে না এর কারণটা কি, কিন্তু অনেকক্ষণ পরে মাছটা বেঁধেছে দেখুন কোথায়, তো অনেকক্ষণ পরে কষ্ট করার পর হ্যাঁ একটা মাছের দেখা পেলাম আর কি, সুন্দরবনির ভোলা মাছ, ছাড়িয়ে আর ডরভাবে দিয়ে দাও বুঝলে, মাছটা তাহলে হ্যাঁ এখান দাও, সুন্দরবনের সংরক্ষিত মাছ, ও তুমি সাবধানে মাছটাকে ইয়ে করো, আমাকে দাও এটা, তুমি মাছটাকে ছাড়াও, হ্যাঁ ও কিন্তু কাঁটা দেয়, কিন্তু মাছটা ছেড়ে দেবো, জলে ছেড়ে দাও, দেবো হ্যাঁ দেবো হ্যাঁ, বন্ধুরা ছেড়ে দিলাম সুন্দরবনের সংরক্ষিত মাছ শাপলা পাতা, তো ও এখানে কি কেটে দিয়েছে নাকি দড়ি, গিরমারো 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 কেটে কেটে ফুলে, এই এখনো হাপসি খাটছে, জ্যান্ত আছে, এখনো জল খাচ্ছে, কুটে বলার বাচ্চা, দয়ারো খাপাকে জাবি রেখেছি, আর বাবা বসছে এখনো তুলছে, মাছ উঠলেই বোঝা যাবে আর না উঠলে এত প্রচণ্ড রোদ্দুর, মানে ঘামে ঘাম ছুটে যাচ্ছে, টান নেই, ও ভাই দেখো মাছ ঘাই করলো, কেন মাছ ঘাই করছে, তা বসে গিলছে না কেন, ও ইট উঠেছে, দাও কোন চাবি দাও, একখানা একখানায় দাও, বন্ধুরা বসছি আমাদের প্রচুর উঠে গেছে, কিন্তু মাছের তো দেখা নেই, ঠিকঠাক তো মাছ পেলামও না আজ, বসছি প্রায় সবই উঠে গেল, ঠোর আছে বাবা, অতিরিক্ত টানে দেওয়া হয়ে গেছে তো বড়শিটা, এই জন্য আর কি মাছ ঠিকঠাক বাঁধেনি, আজ তো দ্বিতীয়ার গুণ, তো মহালয়ার গুণ, সেই জন্য বেশি টান টানে বড়শিটা দেওয়া হয়ে গেছে, টান দিচ্ছে দেখো, তুলে দেখো তুলে দেখো তুলে দেখো, হ্যাঁ আছে আছে, অনেকক্ষণ পরে
চরকদা ট্যাংরা একটা আর কি পেলাম। ওয়াই তো গাল ছিঁড়ে গেছে গো, দিয়ে দেবো ছেড়ে দেবো। হ্যাঁ ধরো বন্ধুরা, চরকদা ট্যাংরা উঠেছে একটা এক্ষুনি, বেশ বড় সাইজের চরকদা ট্যাংরা। তো বাবা বললো যে টান আছে, আমি বললাম যে কিসের টান। হুম হুম ঠিক আছে, তো বেশ বড় সাইজের, বেশ বড় সাইজের চরকদা ট্যাংরা আমাদের সুন্দরবন নদীর। তাই তো বাবা, ও ছাড়ি দাও, দেখো কেমন শব্দ করছে ক্যাঁ ক্যাঁ করে, তাই না বলো? হুম, পেটে কি ডিম নাকি? ওই দেখো, আর ভোলা মাছটা এখানে উঠে গেছে উপরে। তো আজ এই দুটো মাছ আপাতত এখনো পর্যন্ত, দেখা যাক এরপরে যদি আরো মাছ ওঠে তো বেশ ভালোই হয়। একটা ভোলা, একটা চরকদা ট্যাংরা। ইট আছে, ইট উঠেছে, ইটের কাছাকাছি মাছ থাকে আর কি। দুটো মাছ এখানে খেলা করছে, করতে থাকুক। আমাদের বর্ষি এখনো উঠছে, একটা চাপলা পাতা আমরা ছেড়ে দিয়েছি। চাপলা পাতা যেহেতু সুন্দরবনে আমাদের সংরক্ষিত মাছ, করছি তোলা প্রায় শেষের পথে, সব বর্ষি প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের ড্রাম যেটা ছিল দ্বিতীয় ড্রাম, তার কাছে চলে এসেছি আমরা, আর বেশি বর্ষি নেই। হ্যাঁ মা, মাছ পেলাম না? হ্যাঁ মাছ পেলাম না, মাছ কম পেলাম আজ। এই দুটো মাছ আর শাপলা পাতাটা ছেড়ে দিয়েছি, যেহেতু শাপলা পাতা নেওয়া যাবে না, আমাদের সুন্দরবনের সংরক্ষিত মাছ। তো আজ মনে হচ্ছে গড়ে মড়ি দুটো মাছই হবে, বর্ষি আমাদের শেষ, এবারে গ্রাপি উঠে যাবে। গ্রাপি উঠে গেছে, তো এবারে বাড়ির দিকে যেতে হবে। চলো চলে, দড়িটা আমি গুছিয়ে নিই, একটা বড় চরকদা আর একটা ছোট ভোলা। বন্ধুরা তো আমরা চলে এসেছি ঘাটে, যেখান থেকে বেরিয়েছিলাম তো সেখানে চলে এসেছি। হ্যাঁ বাবা নৌকা ভিড়িয়ে দিয়েছে পুরো একদম, আমি আর কি নেমে যাবো এখান থেকে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার, আর চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবেন, এদের খেয়াল রাখবেন, টাটা।